হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি ফার্স্ট টাইম আমার ওয়াইফকে নিয়ে ভিডিও বানাইতে আসি। তো দেখেন, তাই কোনো কথা কইতেছে না, বলতে লজ্জা পাইতেছে আর কি। তো আমরা আই পড়ছি পূজার মধ্যে। তো পূজার মধ্যে বাইরে তাই দিকে আমি ক্যামেরাটা করছিলাম, ভাবছি কিচ্ছু কইব, কিন্তু কিচ্ছু কইতেছে না, লজ্জা পেয়ে তালা পার। তো আমি তাই কইতে আসি যে কিচ্ছু কো না, কিচ্ছু কো না, কিচ্ছু কো না, বলতে কইতে কইতে বিরক্ত হয়ে গেছে আমিও। তাই কিচ্ছু আর হয় না, মানে বেতাল লজ্জা হইতেছে আর কি। যে আমি যে ক্যামেরাটা ধরছি তাই মুখে আমি ধরতে দিতে দিচ্ছি, এইটাই বলতে না, কারণ দিন মোবাইল আমি সামনে দিলেই পালাই দিয়ে দিন, মানে বাবা কইতে কইতে হাই হয়েছে। আমি বারবার কইতেছি যে হাই হো হাই হো, এবার হাই হয়েছে। তো আমরা আইসি এখন একটা পূজার প্যান্ডেলের সামনে, পূজাটা দেখবো কখন ডুক মুভিতে। তো এখানে ওইদিকে যাইতে যাইতে লাইটিংটা দেখতে ভালো লাগছে, তাই আমি ভিডিওর মধ্যে ক্যাপচার করছি আর কি। লাইটিংটা খুব সুন্দর কিন্তু। আবার আইসি অন্ধকারের মধ্যে, অন্ধকার ক্যামেরাও ভালো আইতেছে না, আমার মোবাইলের ক্যামেরাটা বেশি ভালো না। তো তাই তো ছবি আটে, তাই ভালো লাগে না, তাই আটতে আটতে বাক্কা থেকে আটে লেগেছে। তো অনেকদিন পরে আটছে আর কি। তাই আমি কইলাম কি তা খবর বাড়ি যে তাই কিনে যাইতো না, ওই একটা মুচকে আসি মারি দিছে। তো এখন আই পড়ছি তোমার ওই পূজার প্যান্ডেলের সামনে। তো সামনে আবার পরে কোনো একটা পূজা আছে, ওইটা দেখলাম, দেখিয়া এরপরে আমরা আবার দেখতে দেখতে আবার রোয়ানা হয়ে গেছি, এখান থেকে বাইরে গেছি বাইরিয়া। তখন আরেকটা পূজা দেখার দিকে যাইতেছি। তো ওইদিকে আই পড়ছি, আইয়া পূজাটা দেখছি, দেখিয়া কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা বানাইছে, প্যান্ডেলটাই এম দেখতেছে, খুব সুন্দর বানাইছে। তো এখান থেকে বাইরে গেছি বাইরিয়া। এখন একটু সামনে আমার একটা বইনে বাড়ি আছে, তবে তাই দিকে লইমু লইয়া, তাই লগে আমরা একলগে যাইম আর কি। তাই কইছিল ফোন করার লেগে যে আমরা যদি বাইরে তাইরে লইয়া পূজার লিয়ে বাইরে তাইরে ফোন করতাম, যে তাইরে ফোন করছি। তাই হয়েছে আইতে আছে, তো তাইর বাড়ির সামনে দিকে যাইতে আছে, এখন তাই আইব। ওই দেখো তাইরে দেখছে কীরকম লাগে, সবাই যে কমেন্টে জানাই যে আজকে আমার আর আমার ওয়াইফের কীরকম লাগছে। তো এই গাইছে যে মালতে তাইর আমার বোন যে হয়েছে, বোনের বাড়ির সামনে পূজা, তো বোন আই পড়ছে আমার। তে তাইর বাড়ির সামনে পূজা আসতো, পূজাটা দেখছি, তো তাই আইছে একলগে, আমরা বাইরে গেছি। এখন যাইতে আসি ইয়ত ক্লাবে পূজা দেখবো, তো ইয়ত ক্লাবে যাইতে আসি। তো চলো ভিডিওটা দেখো। তো তাই আমি কইলাম হাই হইতো, তে হাই হইছে। তো এখন যাইতে আসি ইয়ত ক্লাবের পূজা দেখা। তো চলো ইয়ত ক্লাবে পূজা হইতো। ইয়ত ক্লাবের সামনের গেটটা কত সুন্দর গেটটা বানাইছে। তো আস্তে আস্তে আমরা আটি আটি যাইতেছি, অনেক ভিড়, অনেক ভিড়, ভিড়ের মধ্যে ভালো লাগে না আটতে আটতেও। তো প্রচুর ভিড়, তো তো কিতা এখন পূজাতে দেখতেই হো, তাহলে বাড়িতেও লাগবো। আমরা তো একটা শোকা থাকি, বছরে একবার আয়, 365 দিন পরে পূজা আয়। তো আইসি ফাইনালি ইয়ত ক্লাবের সামনে। তো ওই দেখো ইয়ত ক্লাবের সামনেটা অনেক ভিড়। আমি ভাবছিলাম ভিতরে ঢুকবো, তো ভিতরে ঢুকতাম না, কারণ লিড হয়েছে ভিতরে ঢুকলে, তাহলে ঢুকতাম না, এখান থেকে আমরা যাইম গিয়া। তাই তো মন খারাপ, তাই ভিতরে ঢুকতে পারছে না। তো ভিড় দেখতেছো নি কীরকম, এই ভিড় ঠেলাইয়া ভিতরে ঢুকে পূজা দিকে ভালো লাগতো না। তো সামনের জায়গাটা কেন ভিডিও করার লিগে, ফটো টুটো ওঠার লিগে গেছিলাম, ফটো উঠিয়ে ভাবছি তেমকে। তো ফটো ওঠার কেন ভিড় লাইন দরকার লাগছে, তো ওই তেলেগে আমরা ফটো উঠতাম না, তাই গিয়া ওই দেখো। তাই ওটার ভাবছে যে ফটো তুলতেছি, কিন্তু ভিডিও যখন তাই দি আঙ্গুল দেখাইছে, ফাইলিতে লজ্জা, আবার হাসি মার দিছে। এখন তো পূজাও দেখতে পারছি না এখানে প্যান্ডেল, তো এখন বাইরে গেছে, এখন যে এরম গিয়ে আমরা। তো আই পড়ছি এখন যাই মোহন সুভাষ সংঘ ক্লাবের প্যান্ডেল দেখতে। তাই পড়ছি কত ভিড়, ভিড় ঠেলে ঠেলে সুভাষ সংঘ ক্লাবের দ্বিতীয় গেটের সামনে আইসি, ঢুকে যাই মক্ষণ গেটটি পাইরিয়ে গিয়ে ঢুকবো আমরা। তো এখন সামনে ফার্স্ট প্যান্ডেলের তো গেটের সামনে আইসি, গেটের সামনে আই পড়ছি আমরা ক্লাবের। এখন গেটটার দিকে ঢুকিয়া ভিতরে ঢুকবো। গেটটি লাইটিংটি খুব সুন্দর বানাইছে এবার পুজোর, কিন্তু একটা টেডি বিয়ার এখানে দেখছি, খুব হ্যাঁচি পড়তেছে, নাচানাচি করতেছে। তো বহুত কষ্ট করে আইছি সুভাষ সংঘ ক্লাবের ফার্স্ট গেটের সামনে। তো তখন ঢুকতে দেখছি প্যান্ডেলটা খুব সুন্দর, আর ভিতরে ঢুকতাম আসতাম, কিন্তু ঢুকতে পারছি না, মানতে প্রচুর ভিড়, এত ভিড় ঠেলাই সামনে ঢুকতাম। তো তাইও করতে যাইতাম গিয়া, আবুই খান্না করতেছে বাড়ির। তো এটা লাগে আমরা বলছি ঠিক আছে চলো যাই গিয়া হইয়া, বাইরে গেছি এখান থেকে, বাইরে যাইম গিয়া। এখন কত ভিড়, ভিড় ঠেলাই দেখতে পারতাম না বাড়ির মধ্যে আবুই খানদের। তো এটা লাগে যাইতে গেলে লাগবো, বাড়ির থেকে ফোন আইছে বারবার যে আবুই খানতেছে, তোমরা খুবই তাড়াতাড়ি আইও, তাড়াতাড়ি আইও। আর মানুষে আমি মোবাইল অন আর মানুষ। তো ভিডিওটা কীরকম হয়েছে সবাই কই, আর আপনার কীরকম লাগছে সবাই কই, স্কিপ না করে ফুল ভিডিও দেখো।